কেমিস্ট্রিজ নট মিস্ত্রির প্রত্যেককে স্বাগত জানিয়ে নিলাম ক্লাস টেনের চ্যাপ্টার 8.6 এর একটি ভিডিও। যদিও এই অধ্যায়ের ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, কিন্তু কয়েকজন ভিউয়ার্স আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে বিক্রিয়ার অংশগুলোকে একটু ডিটেলসে পড়াতে, কারণ আমাদের চ্যানেলের একদম শুরুর দিকের ভিডিও এগুলো। আমি একটি ভিডিও বানিয়েছিলাম অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইনের বিক্রিয়াগুলি নিয়ে। আজকের ভিডিওতে আমি মূলত অ্যালকোহল এবং কার্বক্সিলিক অ্যাসিড, মানে তোমাদের সিলেবাসে একটিমাত্র অ্যালকোহল রয়েছে ইথানল এবং একটিমাত্র কার্বক্সিলিক অ্যাসিড রয়েছে অ্যাসিডিক অ্যাসিড বা যাকে বলা হয় ইথানোয়িক অ্যাসিড, এই দুটোর কিছুটা পরিচয় এবং এদের খুব প্রাইমারি লেভেলের কিছু বিক্রিয়া তোমাদের রয়েছে, একটু বিক্রিয়াগুলো ডিটেলসে, দু একটা এক্সট্রা বিক্রিয়া একটু প্রয়োজনীয় আমি তোমাদের বলে দেবো। তাহলে আজকে ভিডিওটি কিন্তু তোমাদের জন্য খুব ইন্টারেস্টিং এবং নলেজেবল হতে চলেছে, তাই আশা রাখবো তোমরা ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে, কারণ আমরা দ্বিতীয়বারের জন্য এই অংশের ভিডিও কিন্তু আপলোড করছি, মানে অলরেডি আমাদের চ্যানেলে আপলোডেড ছিল। তাহলে তোমাদের সিলেবাসে যে অ্যালকোহলটি রয়েছে সেটা কি ইথানল, বা আমরা সাধারণভাবে এটাকে বলি ইথাইল অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল বা ইথানল। ফর্মুলা কি? C2H5OH। যদি আমরা একটু ভেঙে লিখি CH3CH2OH, অর্থাৎ একটি ইথাইল গ্রুপের সঙ্গে OH জুড়ে আছে, সুতরাং এর নাম হচ্ছে ইথানল বা ইথাইল অ্যালকোহল। শুধু তোমাদের এর কিছু কিছু ইউজ রয়েছে, আমি খুব প্রাইমারি কিছু ইউজ বলি যেগুলো বহুল ব্যবহৃত হয়। একটা তোমরা জানো যে যে কোনো অ্যালকোহলিক বেভারেজ অর্থাৎ মদ, হুইস্কি, বিয়ার, সুরা ইত্যাদি তৈরি করতে লার্জ অ্যামাউন্ট অফ ইথানল ইজ ইউজড, প্রচুর ইথানল ব্যবহার হয়। সেকেন্ডলি এর একটা বড় ইউজ হচ্ছে ভার্নিস ইন্ডাস্ট্রি অর্থাৎ উড পলিশিং, কাঠ পালিশ করার জন্য কিন্তু ইথানল ইউজ করা হয়, সেখানে এটাকে স্পিরিট বলে বাজারে বিক্রি করা হয়, রেক্টিফাইড স্পিরিট বলে। এর মধ্যে সামান্য পিরিডি, ন্যাপথা এসব মিশিয়ে ডিনেচার স্পিরিট বাজারে আসে। সামান্য একটা লাল ডাই দেওয়া থাকার কারণে কিন্তু রংটা লালচে হয়, ইথানল এমনিতে কিন্তু বর্ণহীন জলের মতো দেখতে। মোটামুটি এগুলো পেন্ট রঙের ইন্ডাস্ট্রি বা জৈব দ্রাবক বিভিন্ন জৈব বিক্রিয়ায় ব্যবহার করে, এগুলো খুব সহজ একটা বিষয়। প্রশ্ন যেটা আসে যে ইথানলের ধর্ম কি? ইথানলের ধর্ম যদি আমরা আলোচনা করতে যাই, মূলত যদি আমরা ভৌত ধর্মের কথা বলি, তাহলে ভৌত ধর্ম বিশেষ কিছু লিখে বোঝানোর নেই। প্রথম কি, যেটা হচ্ছে একটা সুমিষ্ট গন্ধযুক্ত বর্ণহীন তরল, জলে কিন্তু এটা যে কোনো অনুপাতে দ্রাব্য, মানে জলের সঙ্গে ইথানল যেমন ইচ্ছে মেশানো যায়। তোমরা বড় হলে পড়বে কেন জল ইথানল মেশায়, আমি শুধু নামটা এখন বলে রাখছি, হাইড্রোজেন বন্ধনের দ্বারা কিন্তু এরা জলের মধ্যে দ্রবীভূত হয়, সুতরাং যে কোনো প্রপোর্শনে এরা জলের সঙ্গে দ্রাব্য। যেটা বললাম যে একটা সুইট ফ্র্যাগ্রেন্স, একটা সুন্দর মিষ্টি গন্ধ রয়েছে ইথানল। এবং ইথানলের আরও একটি ধর্ম কি, এটা উদ্বায়ী তরল অর্থাৎ সহজে বাষ্পীভূত হয়ে যেতে পারে, জলের থেকে স্ফুটনাঙ্ক অনেক কম। মোটামুটি হচ্ছে এর কোনো ভৌত ধর্ম। যদি আমরা প্রিপারেশনের কথা বলি, প্রস্তুতি, প্রিপারেশন কিন্তু আমাদের সিলেবাসে যদিও নেই, তবু আমি বলে রাখছি সাধারণভাবে আমরা যে কোনো সুগার অর্থাৎ সেটা সুক্রোজ হোক বা স্টার্চ হোক, মল্টোজ হোক, এদের মধ্যে যদি ইস্ট দেওয়া যায় সেখান থেকে কিন্তু ফার্মেন্টেশন বা সন্ধান প্রক্রিয়া ইথানল তৈরি, এটা তোমরা লাইফ সায়েন্সে পড়েছো, কোহল সন্ধান। আমি আরও দু একটা একটু প্রসেস বলছি, যেমন ধরো যদি আমরা ইথিলিন থেকে তৈরি করতে চাই বা ইথিন, এর সঙ্গে যদি জল আর এইচ প্লাস মানে কোনো একটা লঘু অ্যাসিড যোগ করা হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা ইথানল পেতে পারি। তাহলে এই যৌগটা কি? এই যৌগটা হচ্ছে ইথিন বা ইথিলিন, এর সঙ্গে জল যুক্ত হলো, এর সঙ্গে জল যুক্ত হলে কি তৈরি হলো? ইথাইল অ্যালকোহল। তাহলে আমরা যদি ইথানলের বিক্রিয়ার মধ্যে আসি, অর্থাৎ রাসায়নিক ধর্ম, এর উল্টোটাই কিন্তু এর একটা ইন্টারেস্টিং বিক্রিয়া, অর্থাৎ ডিহাইড্রেশন, জল বের করে নেওয়ার বিক্রিয়া। জৈব যৌগে ডি বলে যেটা বলা হয়
সেটাকে আমরা এলিমিনেট করব। তার মানে আমরা যদি ইথানল থেকে জল বের করে নিতে পারি তাহলে এটা পাবো। ভালো করে বোঝো, যখন আমরা ইথিন বা ইথিলিন, নাম ইথিন বা কে যদি ইথিলিন বলে সাধারণ নাম হচ্ছে ইথিলিন, কনফিউজ হবে না এটা নিয়ে। ভালো করে শুনে রাখো, ইথিন হচ্ছে আইইউপিএসি না, হর্ষই থয়সই তন্ত্র, ইথিন এটা ইউপ্যাক, আর ইথিলিন হচ্ছে এর সাধারণ নাম। তাহলে আমরা যদি ইথানল থেকে বা ইথাইল অ্যালকোহল থেকে জল বের করে নিতে পারি তাহলে আমরা কি পেয়ে যাব, ইথিন বা ইথিলিন। চলো আমরা জল বের করার চেষ্টা করি। তাহলে যৌগটা কি ছিল, সিএইচ থ্রি সিএইচ টু ওএইচ ইথাইল অ্যালকোহল, তার মধ্যে আমরা দেবো হচ্ছে গারো এইচ টু এসও ফোর এবং 160 থেকে 170 ডিগ্রি সেলসিয়াস। তখন কি হবে, এই এক অণু অ্যাসিড থেকে এক অণু জল অপসারিত হবে, তার ফলে আমরা যে যৌগটা পাবো সেটা হচ্ছে ইথিলিন, এবং জলটা বেরিয়ে যাবে, জলটাকে গারো সালফিউরিক অ্যাসিড শোষণ করে নেবে। তাহলে আমরা একটু দেখি বিক্রিয়াটা কেমন করে হয়। আমরা এই যৌগটাকে একটু অন্যরকম করে লিখছি, কিছু নয়, এখানে হাইড্রোজেনটা আলাদা করে লিখছি, এখানে ওএইচটাকে আলাদা করে লিখছি, দেখো এটাকে কিন্তু লিখেছি সিএইচ থ্রি ওএইচ। এবার এর থেকে জল বের করবো, তাহলে জল বের করা মানে কি, এই জলটাকে আমরা রিমুভ করে দেবো। তোমরা বড় হলে পড়বে এই ধরনের বিক্রিয়াকে বলা হয় এলিমিনেশন রিয়াকশন বা অপনয়ন বিক্রিয়া, অর্থাৎ কিছুটা বেরিয়ে যাচ্ছে, সামথিং ইজ রিমুভড। যেমন হয় জুত বিক্রিয়া, তোমাদের এর আগের যে ভিডিওটা আমি আলোচনা করি সেখানে ডিটেলসে বলেছিলাম জুত আর প্রতিস্থাপনের মধ্যে কি তফাৎ, জুত মানে কিছু একটা জুড়ে যায়, প্রতিস্থাপন মানে কিছু একটা বেরিয়ে যায়। এবার আমরা যেটা আলোচনা করছি সেটা কি, এলিমিনেশন, সামথিং ইজ এলিমিনেটেড, এর থেকে কিছুটা বেরিয়ে গেছে, অপনয়ন। তাহলে জলটা বেরিয়ে গেল, তখন আমরা কি পেলাম, এখানটা দ্বিবন্ধন পেয়ে গেলাম। আমাদের এখন প্রোডাক্ট তাহলে কি, ইথিলিন, এটা একটা এর খুব কমন বিক্রিয়া। আর একটা বিক্রিয়া কি আছে, যদি আমরা এর সঙ্গে সোডিয়ামের বিক্রিয়া করাই, যে কোনো অ্যালকোহলের সঙ্গে কিন্তু সোডিয়ামের বিক্রিয়া করাতে পারি, স্পেসিফিক্যালি এটা নয় বা আগের বিক্রিয়াটাও, কেবলমাত্র মিথানল ছাড়া, মানে যে কোনো দুই বা তার বেশি কার্বনের জন্য কিন্তু প্রযোজ্য। এই বিক্রিয়াটা দেখো, এটা মিথানলের জন্য প্রযোজ্য, আমি জাস্ট ইথানল দিয়ে দেখাচ্ছি। তাহলে ইথানলের মধ্যে যদি আমরা সোডিয়াম দিই তাহলে সোডিয়াম ইথক্সাইড উৎপন্ন হবে, ও এন এ এবং সঙ্গে হাইড্রোজেন গ্যাস পাবো আমরা। তাহলে এখানে কি হলো, দেখো এই হাইড্রোজেনটা সোডিয়াম দিয়ে প্রতিস্থাপিত হচ্ছে, তাহলে এটা কিন্তু একটা প্রতিস্থাপন বিক্রিয়া। আগেরটা কি ছিল, এলিমিনেশন রিয়াকশন, অপনয়ন, এটা হচ্ছে প্রতিস্থাপন, সাবস্টিটিউশন। তাহলে এই বিক্রিয়াটা দেখো হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হলো, অর্থাৎ আমরা যদি খুব সক্রিয় ধাতু, তবে এখানে কিন্তু সব ধাতু হবে না, ওই সোডিয়াম পটাশিয়াম এই পর্যন্তই হবে, একে আমরা অ্যালুমিনিয়ামও কিছুটা হয়, একে আমরা বলবো সোডিয়াম ইথক্সাইড। ভালো করে নামটা দেখো, ইথিলিন ছিল তার অক্সাইড, তাহলে ইথক্সাইড আর তার সোডিয়াম, তাহলে এর নাম কি, সোডিয়াম ইথক্সাইড। তাহলে সোডিয়াম ইথক্সাইড যৌগটা, এবং এটা তো হাইড্রোজেন সবাই জানো, নাম আর লিখছি না। তাহলে এর দুটো কিন্তু খুব কমন রিয়াকশন অ্যালকোহলের। এছাড়া অ্যালকোহল যদি জারিত হয়, এটা একটু বলে রাখি, সেটা অ্যালডিহাইডে পরিণত হয়, আর এটাকে পুনরায় জারণ করলে অ্যালডিহাইড থেকে অ্যাসিড হয়ে যায়। এটা জাস্ট অ্যাজ এ ইনফরমেশন তোমরা একটু জেনে রাখো, ভবিষ্যতে কাজে লাগতে পারে। যে যদি আমরা কোনো অ্যালকোহলকে নিই, তাকে যদি আমরা জারণ করি, ধরো আমরা কে টু সি আর টু ও সেভেন এবং গারো এইচ টু এসও ফোর দিলাম, তাহলে এখানে প্রথমে আমরা পাবো হচ্ছে ফর্মালডিহাইড, সরি অ্যাসিডালডিহাইড,
CH3CHO CH3 ভালো করে লিখে দিই একটু CH3CHO এটা হচ্ছে অ্যাসিটালডিহাইড যদি এটা এই অবস্থায় থাকবে না কারণ এখানে যেহেতু জারকটা খুব তীব্র জারক তাই এটা সেম রিয়েজেন্টকে আবার জারিত করে অ্যাসিটিক অ্যাসিডে পরিণত করবে CH3COOH অ্যাসিটিক অ্যাসিড আর সেটা দিয়ে আমাদের পরের পড়াটা শুরু হবে চলো এবার আমরা পড়ব অ্যাসিটিক অ্যাসিড বা জার জলীয় দ্রবণকে আমরা প্রতিদিনের জীবনে ভিনিগার বলে জানি তাহলে কি পড়বে এবার আমরা অ্যাসিটিক অ্যাসিড CH3COOH অ্যাসিটিক অ্যাসিড তাহলে কি এর ধর্ম আমরা প্রথমে একটু জানার চেষ্টা করি যদি ভৌত ধর্মের কথা বলি এটাও কিন্তু ইথানলের মধ্যে একটা বর্ণহীন তরল এবং এর গন্ধটা কিন্তু খুব একটা মিষ্টি গন্ধ নয় তবে একটা বিশিষ্ট গন্ধ ইচ্ছা হলে একবার ভিনিগার শুকে দেখতে পারো গন্ধটা কিন্তু মোটেই খুব একটা ভালো নয় মানে আমার তো অন্তত ভালো লাগে না কারণ ভালো লাগলে কমেন্টে জানাতে পারো এবং এটা কিন্তু স্ফুটনাঙ্ক বা জলের থেকে বেশি এটা উদ্বায়ী নয় তবে আমরা যেটা ভিনিগার যেটা কিন্তু কখনোই পুরোপুরি 100% সালফিউরিক নয় অ্যাসিটিক অ্যাসিড ওটা 4-6% সালফিউরিক অ্যাসিড বাকি পুরোটাই আবার ভুল করে সালফিউরিক অ্যাসিড বলে ফেললাম সরি 4-6% অ্যাসিটিক অ্যাসিড বাকি পুরোটা কিন্তু জল মূলত ভিনিগারের মধ্যে জল আর অ্যাসিটিক অ্যাসিডের একটা মিশ্রণ তাহলে আমরা যদি এর রাসায়নিক ধর্মের দিকে যাই তাহলে দেখো অ্যাসিডের কিছু সাধারণ নিজস্ব ধর্ম রয়েছে সেটা অ্যাসিডিক অ্যাসিডের রয়েছে কি ক্ষারের সঙ্গে বিক্রিয়া করলে লবণ জল উৎপন্ন করবে কার্বনেট বাইকার্বনেট লবণের সঙ্গে বিক্রিয়া করলে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবে জলীয় দ্রবণে H+ আয়ন দেবে নীল লিটমাসকে লাল করবে সে সব এও করবে অর্থাৎ এগুলো হচ্ছে অ্যাসিডের বিক্রিয়া অ্যাসিড যে বিক্রিয়াগুলো করে তার প্রায় সমস্ত সাধারণ বিক্রিয়াগুলো কোনো স্পেসিফিক বিক্রিয়া নয় মানে ধরো সালফিউরিক অ্যাসিডের বিশেষ বিক্রিয়া করে সেরকম না সাধারণ ভাবে কোনো অ্যাসিড যে বিক্রিয়াগুলো করে অর্থাৎ যারা জলীয় দ্রবণে H+ আয়ন দেয় এও দেয় আচ্ছা এ কিভাবে আয়নিত হয় এটা একটু জেনে নাও CH3COOH এটা যখন জলীয় দ্রবণে আয়নিত হয় তখন CH3COOH- এবং H+ এর নাম হচ্ছে অ্যাসিটেট আয়ন অ্যাসিটেট আয়ন উৎপন্ন করে তাহলে কি কি বিক্রিয়া বললাম যখন ধাতুর সঙ্গে বিক্রিয়া করবে হাইড্রোজেন তৈরি করবে কোনো অসুবিধা নেই CH3COOH তাহলে এর মধ্যে আমরা সোডিয়াম দিয়ে দিলাম তাহলে সোডিয়াম অ্যাসিটেট এর নাম কি সোডিয়াম অ্যাসিটেট সে আগের বার নামটা বলেছিলাম সোডিয়াম ইথক্সাইড এবার কিন্তু এর নাম সোডিয়াম অ্যাসিটেট নাম লিখে দিচ্ছি আমি হাইড্রোজেন তাহলে যৌগটার নাম কি সোডিয়াম অ্যাসিটেট হয়ে গেল তাহলে এটা একটা অ্যাসিডের বিক্রিয়া আরো কি বিক্রিয়া করতে পারে এটা নাম উঁচিয়ে লিখি ওপরটা উঁচিয়ে দিই ক্ষারের সঙ্গে বিক্রিয়া করলে তাহলে লবণ ও জল উৎপন্ন করবে এটাই কিন্তু লবণ তাহলে ক্ষারের সঙ্গে বিক্রিয়া দেখি অ্যাসিডিক অ্যাসিড CH3COOH কার সঙ্গে বিক্রিয়া করবে NaOH এই তো একদম আমাদের চেনা খার কি তৈরি হবে CH3COOH সোডিয়াম অ্যাসিটেট এবং জল আরো কি বিক্রিয়া আছে ধাতব কার্বনেট বা বাইকার্বনেট NaHCO3 আচ্ছা Na2CO3 করে দিই সোডিয়াম কার্বনেট কোনো অসুবিধা নেই তাহলে কি উৎপন্ন হবে সোডিয়াম অ্যাসিটেট কার্বন ডাইঅক্সাইড এবং জল সেম বিক্রিয়া বাইকার্বনেট দিলেও হবে সোডিয়াম বাইকার্বনেট NaHCO3 সেম প্রোডাক্ট পাবো শুধু ব্যালেন্সটা একটু অন্যরকম হবে ব্যালেন্সটা তোমরা নিজেরাও করতে পারো আর জৈব বিক্রিয়ার ক্ষেত্রে সবসময় ব্যালেন্স খুব গুরুত্বপূর্ণ নয় তোমাদের খুব অল্প পরিমাণে আছে বলে তোমাদের ব্যালেন্সটা করে দেওয়া হয়
যখন তোমরা একাদশ বা দ্বাদশ শ্রেণীতে অনেক বিক্রিয়া পড়বে তখন দেখবে ব্যালেন্স করতে লাগছে না। তাহলে দেখো এগুলো খুব কমন বিক্রিয়া, এই যে বিক্রিয়াগুলো এগুলো কিন্তু কোনো স্পেসিফিক বিক্রিয়া নয়, মানে শুধু অ্যাসিডিক অ্যাসিড করে বা জৈব অ্যাসিড করে এমন নয়, এই বিক্রিয়াগুলো অজৈব অ্যাসিডে করে। মানে আমরা যদি এখানে HClও নিতাম এই বিক্রিয়াগুলো সবকটাই করতো, H2SO4 লঘু নিলে করতো, কিন্তু একটা স্পেশাল বিক্রিয়া আছে যেটা এরা করে, মানে অজৈব অ্যাসিডরা করে না, সাধারণ মতো করে না, দু একটা এক্সাম্পল আছে, একদম নেই তবে এস্টারিফিকেশন বিক্রিয়া, ওয়ান অফ দ্য মোস্ট ইন্টারেস্টিং রিয়াকশন ইন অর্গানিক কেমিস্ট্রি। যদিও যারা আমাদের নমেনক্লেচারের ভিডিও দেখেছো সেখানে আমি কিন্তু এস্টারিফিকেশন বিক্রিয়াটা দেখিয়েই এস্টারের নমেনক্লেচার শুরু করব, মানে যখন আমাদের এস্টারের নমেনক্লেচারের ভিডিও দেখতে পাবে সেখানে পাবে, এখানেও একবার দেখে নেবে। কি বিক্রিয়া আলোচনা করবো, এস্টারিফিকেশন বিক্রিয়া, অর্থাৎ এস্টার তৈরির বিক্রিয়া। যখন অ্যাসিড এবং অ্যালকোহল বিক্রিয়া করে এখনো জল অপসারিত হয় তখন তৈরি হয় কি এস্টার। তাহলে আমরা এখানে একটা অ্যাসিড লিখব CH3COOH, আর অ্যালকোহল লিখব একটা C2H5OH, এতে কি দিতে হবে সামান্য কারো H2SO4, সামান্য দিলে তৈরি হবে কি ইথাইল অ্যাসিটেট, বা এর আইইউপিএসসি নাম হচ্ছে ইথাইল ইথানোয়েট, সঙ্গে তৈরি হবে জল। চলো আমরা বিক্রিয়ার ধরনটা তাহলে বুঝি, কি করে বিক্রিয়াটা হয়েছিল। CH3 এবং এই যে অ্যালকোহল এই অংশটা থেকে এখনো জল বেরিয়ে যাবে, দেখো H2O বেরিয়ে গেল জলটা, তাহলে কি লেয়ার পাশে জুড়ে গেল CH3 সি ডাবল বন্ড ও C2H5 এবং জল। এই ফর্ম থেকে এই ফর্মে আনার কিন্তু ডিটেলস ভিডিও আমি নামকরণের প্রথম ভিডিওতে আলোচনা করি, যাদের এই কনডেন্স ফর্মে দেখতে যোগ অসুবিধা হয় তারা সেই ভিডিওটা একবার দেখে নেবে। তাহলে আমরা কিন্তু এই যে এস্টারিফিকেশন বিক্রিয়া, এর নামটা একটু লিখে দিই, এর নাম হচ্ছে ইথানোয়েট, সাধারণ নামটা এর নিচে লিখি ইথাইল অ্যাসিটেট, ইথাইল ইথানোয়েট ইথাইল, তবে এই দুটো কিন্তু একই যৌগ, আবার যেন আলাদা ভেবে বসো না, দুটো একই যৌগ। তাহলে আজকের ভিডিওতে আমরা তোমাদের যে রিকোয়ারমেন্ট ছিল সেই অনুযায়ী চেষ্টা করেছি যে অ্যাসিড এবং অ্যালকোহলের একটু ডিটেলস একটি ভিডিও বানাতে। আশা করি যে ভিডিওটি তোমাদের ভালো লাগবে, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে নিজেদের বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করো, ভিডিওর কোনো অংশ বুঝতে অসুবিধা তা অবশ্যই ভিডিওতে কমেন্টের মাধ্যমে জানিও, চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, আমাদের সঙ্গে যারা এতক্ষণ সময় কাটলে তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।